অবসোলেট শব্দের বাংলা অর্থ হলো প্রাচীনকালের সেকেলে বা অপ্রচলিত তাই অপসোলেট শব্দের অ্যান্টোনিমস হল অপশান বি রিসেন্ট এখানে এই চারটি শব্দের মধ্যে অপশান এতে এনকারেজমেন্ট শব্দটির স্পেলিং ঠিক আছে বাকি তিনটের সঠিক বানানগুলি দেখে নাও এম্ব্যারসমেন্ট শব্দে দুটো আর এবং দুটো এস আছে বি এ ডবলআরএ ডবল এস এম ই এন টি কন সিওএন কন সাইন এস সি আইএন সাইন টিয়াস আর কম্মোশনের ডবল এম আছে সিও ডবল এম ও টিআইওএন দ্য বিজ নিজ মৌমাছিদের পা মৌমাছিদের পা খুবই অসাধারণ হয় তাই এই ডিএমসটির উত্তর হলো অপশন ডি এক্সট্রর্ডিনারি ওয়ান হু লোডস অ্যান্ড আনলোডস শিপস যারা জাহাজের মালপত্র আনা নেওয়া করে তাদেরকে বলা হয় স্টিভডোর এ সাডেন রাশ অফ এ লার্জ নাম্বার অব ফ্রাইটেন্ড পিপল অর অ্যানিমালস ভীতশঙ্কিত মানুষ বা জন্তুদের তীব্র বেগে দৌড়ানোকে কী বলা হয় স্ট্যাম্পেড এ রিওয়ার্ড ইজ এ রেকগনিশান উইচ মোটিভেটস এ পারসন টু অ্যাচিভ এক্সিলেন্স ইন হিস ফিল্ড রেকগনিশনের অর্থ হল স্বীকৃতি ক্লোজ টেস্ট করার সময় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে একবার পড়ে নেবে তারপরে অ্যাটেম্প করবে তোমরা এখন ভিডিওটা পজ করে প্যাসেজটা ভালো করে পড়ে নাও তারপর আমি অপশান দেব তখন তোমরা আনসার গেস করবে তারপর আমার উত্তরের সঙ্গে তোমাদের আনসার মেলে কিনা সেটা চেক করে নেবে এক নম্বর শূন্য স্থানের অপশান হলো হ্যাপিলি ইউজুয়ালি স্লোলি প্রাউডলি এর উত্তর হলো ইউজুয়ালি দু নম্বরের অপশানগুলো হলো ডিসঅ্যাডভান্টেজ ভার্চু ড্রিম এবং কার্স এর উত্তর হলো ভার্চু তিন নম্বরের অপশানস হল সাকসিড সাকসিডস সাকসেসফুল এবং সাকসেস এর উত্তর হল সাকসিডস চার নম্বরের অপশান হল মেক্স মেক হ্যাড মেড এবং মেড এর উত্তর হল মেক আর পাঁচ নম্বরের অপশান হল কার্ব অ্যাডন্ড ইম্পোজ এবং রিপোজড এর উত্তর হল ইম্পোজ পিকিউয়ারেস করার সময় তোমরা খেয়াল করবে কোন দুটি লাইনের সাথে পরপর সম্পর্ক রয়েছে এখানে দেখো তোমরা যদি চারটে লাইন পড়ো তাহলে বুঝতেই পারবে যে সি হবে প্রথম লাইন কারণ বাকিগুলো প্রোনাউন দিয়ে শুরু হয়েছে এবার এ এবং বি এই দুটো লাইনকে পড়ে দেখো তোমরা বুঝতে পারবে বি এর পরেই এ হবে বিতে ইন্টারপ্রিনিওয়ার্স লেখা আছে তারপরেই লেখা আছে দে অর্থাৎ ইন্টারপ্রিনিভার্সকেই দে হিসাবে বোঝাচ্ছে আর দেম অর্থাৎ মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলোকে বোঝাচ্ছে তাই সি দিয়ে শুরু হবে এবং বি এর পরেই এ থাকবে এরকম একটা অপশান আমাদের খুঁজতে হবে আর একমাত্র সি অপশানটাই সঠিক তাই আমাদের উত্তর সি টু থ্রো এ ফিট এতটাই রেগে গেছে যে উপযুক্ত জিনিসকেও ছুঁড়ে ফেলে দিয়েছে তাই উত্তর হবে অপশান সি এক্সপ্রেস এক্সট্রিম অ্যাঙ্গার ডেরোগেটোরির অর্থ হল অপমানজনক তাই এর অ্যান্টোনিমস হবে কমপ্লিমেন্টারি অর্থাৎ প্রশংসনীয় অ্যাকনোলেজমেন্ট শব্দের অর্থ হল স্বীকার করা বা মেনে নেওয়া তাই এর উত্তর হবে কনফার্মেশন আমরা জানি দোস প্লুরাল কিন্তু এই সেন্টেন্সে দেখো দোজের পরে একদম শেষের দিকে অর্থাৎ লাইকলির আগে ইজ বসেছে এখানে আর হবে গভর্নমেন্টের উচিত টেরিস্টদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং তাদের বিদ্বেষপরায়ণ ডিজাইনগুলোকে নষ্ট করে দেওয়া তাই উত্তর হবে ম্যালিশিয়াস প্রডিগাল শব্দের অর্থ হল প্রচুর খরচা করা তাই এর সিনোনিম হবে এক্সট্রাভ্যাগান্ট হোয়েন আই রিচ দ্য সিনেমা হল দ্য মুভি হ্যাড অলরেডি বিজ্ঞান আমরা জানি হ্যাডের পরে ভার্ভের থার্ড ফর্ম বসে তাই এখানে বিজ্ঞান হবে না বিগান হবে বি ই জি ইউ এন এই সেন্টেন্সটির ভয়েস চেঞ্জ করতে হবে এখানে দেখো টট আছে তাহলে আমাদের পাস্টে ভার্ভ হবে এরকম অপশান দেখতে হবে আর দেখো একমাত্র অপশান ডি যেখানে ভার্ব ওয়াজ আছে এই ইম্প্রুভমেন্টে দেখো ইজি দেন আছে আমরা জানি দেন থাকলে কম্পারেটিভ ফর্ম হয় তাই ইজি আর দ্যান হবে অপশান বি এই প্রশ্নটা ন্যারেশনের ওপরে এসেছে এখানে দেখো সেড আছে এবং ভেতরে হ্যাব আছে তাহলে আমাদের উত্তর হ্যাড দিয়ে হবে এখন অপশান এ আর সি এই দুটোতেই হ্যাড আছে অর্থাৎ এই দুটোর মধ্যে একটা উত্তর হবে এবার গ্রামাটিক্যালি সেইড টু মি হয় সেইড মি হয় না তাই উত্তর হলো অপশান সি এই ইম্প্রুভমেন্টটা করার ক্ষেত্রে তোমাদের ক্যাশ ইন অন এই ফ্রেজের অর্থ জানা উচিত ক্যাশ ইন অন এর অর্থ হলো ফায়দা তোলা এই সেন্টেন্সটির অর্থ হবে এবারের ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেটরা তাদের তীব্র যে প্রতিচ্ছবি তার সুবিধা তুলতে পারেনি তাই এর উত্তর হবে অপশান সি এই চারটি বানানের মধ্যে দেখো প্রথম বানানটি সঠিক বাকি তিনটে বানান হল রি হার সেল আর ই তারপর হার হবে কানে কানেশোনার যে হিয়ার সেটা এইচ এ আর তারপর সেল এসিএল এমপ্লয়েডের ক্ষেত্রে একটা ই হবে ওয়াই ইডি আর সেপা রেবেলের উচ্চারণ অনুযায়ী বানানো হবে সে পা এ সি পি এ সেপা রেবেল আর এ বিএলি এটা হলো আজকের আমাদের শেষ প্রশ্ন খুবই সহজ একটা পিকিউরএস প্রথমে আমরা চারটেই একটু পড়ে নিই তারপর আমরা গেস করি কোনটা ফার্স্ট লাইন হতে পারে দিস ইজ বিকজ অফ ইটস অ্যারোমা এটা হবে না থাস ইট লিডস টু পুয়ার হেলথ এটাও হবে না চিলড্রেন অ্যাজ ওয়েল অ্যাজ টিনেজার্স এটা হতে পারে ইট হ্যাজ নো অর নেগলিজেবল নিউট্রিশনাল ভ্যালু এটাও হবে না তাহলে আমরা বুঝতে পেরেছি সি হবে ফার্স্ট লাইন তার মানে অপশান সি আর ডি এর মধ্যে একটা উত্তর হবে এবার এ এবং ডি এই দুটি সেন্টেন্স পড়লে দেখবে সি এর পরে এ হবে তাই আমাদের উত্তর হলো অপশান সি এই পর্যন্তই থাক তাহলে আজকের ক্লাস আবার পরের ক্লাসে দেখা হচ্ছে বাই